বিএনপি থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমনিতেই আলোচনায় ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। এবার বন্দুক সহ সমাবেশ করে শোকজ নোটিশ পেলেন ঝালকাঠি এক আসনের নৌকার এই প্রার্থী। বুধবারের মধ্যেই শাহজাহান ওমরকে ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আওয়ামী লীগ ও বিএনপির শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন করছেন ঝালকাঠি এক আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ শাহজাহান ওমর। সোমবার সকালে জেলার কাঠালিয়া সরকারি পাইলট স্কুল মাঠে নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন শাহজাহান ওমর। সেখানে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিরসনের কথা বলেন দল ছুট এই নেতা। আমি আমার নিজের লোক যা আছে এই দিয়ে আমার বোন শেখ হাসিনার আশীর্বাদে এই যথেষ্ট। সমাবেশে শাহজাহান ওমরের কোমরে পিস্তল এবং পাশে বন্দুক হাতে বসেছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজি। এ সময় নেতাকর্মীদের কাছে জলিল মিয়াজিকে পরিচয় করিয়ে দেন শাহজাহান ওমর। আমার সাথে জলিল মিয়াজি কবির হলাদার সহ অন্যান্য অনেক লোকজন এখানে আছে, আপনারা তাদেরকে আপনারা এবং আমরা সবাই এখন বিষয়টি নজরে আসায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাহজাহান ওমরকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি। সেই সাথে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ সহ নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হবে না তা জানতে চেয়ে বুধবারের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।